আপনারা চিন্তা করেন যে আপনাদের বাড়ির ডাব গাছের ডাবের পানিটা যদি স্লাইন হয় সে যদি ডায়রিয়া প্রতিরোধ করতে পারে সে যদি কলেরা প্রতিরোধ করতে পারে কলেরার জীবাণু প্রতিরোধ করতে পারে তাহলে এই প্লাজমা তৈরি করার জন্য আপনার শাকসবজি আপনার ফলমূল মেজিনের লোকেরা প্রতিদিন 27 টন গোলাপ ফুল খায় মধু দিয়ে তারা বলে আমরা গোলাপ ফুল খাই বলে আমরা গোলাপের মতো সুন্দর আমাদের মন গোলাপের মতো তাই আলহামদুলিল্লাহ আমরা তো কোনোদিন গোলাপ ফুল খাই না চাষ করি আর ফালাই দিই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের মডার্ন হার্বাল গ্রুপ আমরা বাংলাদেশের যেখানেই গোলাপ ফুলের চাষ আছে সেখানে মডার্ন হাজির হয়ে যায় এই 21 ফেব্রুয়ারির পরের রাতে আমাদের শহীদের মাজারের গোলাপ ফুলগুলি একসময় নষ্ট হতো আলহামদুলিল্লাহ এগুলো আমরা বিনামূল্যে সংগ্রহ করে আনি এবং একে যত রকম প্রসেস করে শুকাই ঝাড়ি মুছি পরিষ্কার পরিচ্ছন্ন করি আরএস দিয়ে এটাকে ধুয়ে মুছে আমরা এটার থেকে ওষুধ তৈরি করি ট্যাবলেট তৈরি করি এখন সারা পৃথিবীতে এটা করতেছে গোলাপ ফুলের ঔষধ ট্যাবলেট সিরাপ মিক্সার রোজ ফ্লেভার করতেছি আমরা আমরা বিভিন্ন ফুল থেকে বিভিন্ন ফ্লেভার বের করতেছি প্রায় 40টি গাছ থেকে আমরা ভোলাটেল তৈরি করি ভোলাটেল ওয়েল তৈরি করি ওয়াটার তৈরি করি আমরা প্রসাধনী করি আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে এখন এদেশের অল্টারনেটিভ ট্রিটমেন্টের জগতে বাংলাদেশ আগামী বিশ্বে একটা ভালো ভূমিকা রাখবে ভারতের আউশ একটা ভালো ভূমিকা রাখতেছে ভারতের শ্রীলঙ্কার ন্যাচারোপ্যাথির ডাক্তাররা বিরাট ভূমিকা রাখতেছে পৃথিবীতে এরকম অনেক ধরনের জিনিস আছে একদিন যেগুলো ফালানো ছিল সেগুলো এখন খাদ্যপথ্য ওষুধ হয়ে গেছে